এইখানে আপাতত আছে খাঁচার ভেতরে, এখনো আছে আমাদের মালুয়াইটা। মালুয়াইটা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। গাইজ, তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে 9:30। গাইজ, রোডটা কেমন বেরিয়েছে দেখবে, দেখো রোডটা কেমন, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে। আমি এক্সপেক্ট করিনি এত সুন্দর রোদ বেরোবে। গাইজ, আর সকাল সকাল এসে আমি পুরো ছাদটা টোটালি পরিষ্কার করে ফেলেছি, আবার ছাদটা নোংরা অলমোস্ট হয়ে গেছে, আর এদিকে দুটো পায়রা বেরিয়ে গেছে। এই দেখো কে কে বাইরে বেরিয়েছে তোমরা সেইটা দেখো। গাইজ, পুরো পারফেক্ট জোড়া ধরে বাইরে বেরিয়েছে, বেশ ভালো কথা। তোরা সিঙ্গেল সিঙ্গেল বেরোসনি, তোরা জোড়া ধরে বেরিয়েছিস। তো গাইজ, আজকে না আমার খাঁচায় একটা দুঃখের বিষয় আছে। দুঃখের বিষয় বলতে, আমরা অনেকদিন ধরে একটা পায়রা ট্রিটমেন্ট করছিলাম, কোন পায়রাটা তোমরা ভালো করে বুঝে গেছো, সে পায়রাটা মারা গেছে। গাইজ, এই দেখো এইখানে আপাতত আছে খাঁচার ভেতরে, এখনও আছে আমাদের মালুয়াইটা। মালুয়াইটা গাইজ কালকে ঠিকঠাক ছিল, কালকে পুরো চোখ ফোঁক মেলছিল, কালকে বমি করেছিল হালকা, তারপরে ওআরএসের জল টল খাইয়ে দিলাম, খাইয়ে মেডিসিন খাইয়ে আবার খাইয়ে দিয়েছি, তারপরে আর বমি করেনি। তারপরে সকালে এসে দেখি আমি পুরো মারা গিয়ে পড়ে আছে এরকমভাবে। তো কিছু করার নেই, এর এই পর্যন্তই আয়ু ছিল, কিছু করার নেই গাইজ। আর তো এখন আমরা কি করব, সানির খোপটা খুলে দেবো। আর গাইজ, আজকে ভাবছি পুরো এই খাঁচাটা আমরা এই সাইডে ট্রান্সফার করে দেবো, মানে এই খাঁচার মুখটা না এই সাইডটাই ঘুরিয়ে দেবো। ওই পায়রা খাঁচার দিকে থাকবে, পেছনটা থাকবে ওই সাইডে, তাহলে আমরা ওই সাইডে যেতে পারবো, আমাদের সমস্যা হবে না। তো আজকে সুন্দরীও একটা কাজ করেছে, স্পেশাল কাজ। সুন্দরী কি করেছে, সুন্দরী এই সাইডটা ঢুকে সানির খোপে ঢুকে গেছিল, ওই উপর দিয়ে, ঠিক আছে। সুন্দরী সুন্দরীর এত ট্যালেন্ট, এই উপরের এই ফাঁকা দিয়ে সানির খোপে ঢুকে গেছে। ভাগ্যিস ওর গায়ে কিছু ঢুকে যায়নি, ঠিক আছে, এত নুকিলা নুকিলা, এই দেখো এরকম এরকম নেট আছে, তো ওইগুলো ভাগ্যিস ওর গায়ে ঢুকে যায়নি। তো ঢুকে দেখি দুজনে মারামারি করছে, দৌড়াদৌড়ি করছে। তো আমি তারপরে সুন্দরীকে বের করে এই যে বাঁধাকপি দিয়েছিলাম, অর্ধেক বাঁধাকপি দিয়েছি, এতটুকু আর বেঁচে আছে গাইজ। তো বেশ ভালো কথা, সমস্যা নেই। আর সুন্দরী খোপটা আজকে আমি পরিষ্কার করবো গাইজ। তো এখন আপাতত সুন্দরী থাকুক, আর মগরা মগরার জোর তো এই দেখো কী পড়ে আছে এদের খোপে, বাজরা পড়ে আছে শুধু, এরা বাজরা একটু কম খায়। দুজনই বেশ ভালোই আছে, ওই দেখো চুপচাপ দাঁড়িয়ে আছে, এদের খোপটা টোটালি খুলে দিতে হবে, আর এদের আমি খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো গাইজ। যেহেতু নাপতার ওইটা পারফেক্ট জোড়া হয়ে গেছে, তো এদের ছাড়তে এখন আর সমস্যা নেই। নাপতার কাছে গেলে না ওইটা মগরাকে কুসকুস করে মেরে দেবে গাইজ, আমার সমস্যা নেই, কোনো চাপ নেই। তো এখন চলো আগে খাঁচার ভেতর থেকে ঘুরে আসি, দেখি খাঁচার ভেতরের কী অবস্থা। খাঁচার বাইরের তো অবস্থাটা অতটা ভালো না, খাঁচার বাইরে প্রচুর নোংরা, এরা যখন থাকবে না আজকে আমি তখন গাইজ খাঁচা পরিষ্কার করবো। তো গুড মর্নিং সবাইকে, চলো ভেতরে চলো আগে। তো এই যে চুচু আছে এইখানে, ঠিক আছে, চুচুর জোড় এই যে গাইজ, চুচু এইখানে, চুচুর জোড় এইখানে, দুজনই বাইরেতে ঘুরে বেড়াচ্ছে, খোপের ভেতরে নেই। আর বালা বালার বউও তো বাইরে রয়েছে, খোপের ভেতরে নেই, ওদের আর খোপে কাজ নেই গাইজ, খোপে থাকবে কী করতে। তো এইদিকেই দেখো আমার টুলের উপরে কে বসে আছে, আমার টুলের উপরে এইখানে কে বসে থাকতো গাইজ, মাজনু বসে থাকতো। তো এখন বসে আছে কালিয়া। এই কালিয়া, তুই যদি আমার টুলের উপর পটি করিস, কতটা পটি লাগবে জানিস, ওর ভেতরে কতটা পটি লাগবে ওই যে টুলের ভেতরে। তো এইদিকে দেখো কে বসে আছে, এইদিকে বসে আছে সুলতান, আমার সুলতান বসে আছে এইখানে, বাবা হয়েছে নতুন নতুন, কতদিন পরে নিজের ইচ্ছা মতন জোড়া পেয়েছে গাইজ। তো এইদিকে এই পায়রাটার অবস্থাটা দেখো একদমই ভালো না অবস্থা, ও চুপচাপ বসে থাকে, ওরকম পোজাই বসে থাকে। আর ওর না ঠান্ডা বলে ওর শরীরে কিচ্ছু নেই, ওর আলাদাই কোনো সমস্যা হয়েছে, ঠিক আছে। ওকে আমি যতই ঠান্ডার ওষুধ খাওয়াই তাও ওর ঠান্ডা ঠিক হচ্ছে না, দু মাস তো হয়েই গেল ওর আমি ট্রিটমেন্ট করে যাচ্ছি গাইজ, একটু বেশি বলে ফেললাম, ওকে আনিই তো নি দুই মাস গাইজ, জবে থেকে এনেছি, ওই 5 দিন মতন বাড়ি আসার পরে ভালো ছিল, তারপর থেকে এই সমস্যাটা ওর, ঠিক আছে। তো আমাকে একজন কমেন্ট করেছিল কি ওষুধ দিতে, ডক্সি এক্সেল, ঠিক আছে, ডক্সি এক্সেলটা ট্রাই এখনও আমার করা হয়নি, তো ডক্সি এক্সেলটা এনে আমি তারপরে ট্রাই করতে হবে। তো আমার বাড়ির ম্যাড্রাসটা শুধু শুধু ফালতু ফালতু খারাপ হয়ে যাচ্ছে, এর জন্য সুন্দর একটা মাদি আনতে হবে আমার গাইজ, তাহলে ভালো হবে। এইখানে দেখো চিনাটা বসে আছে খাবারের উপরে, ঠিক আছে, যে চিনাটার ভাব দেখে মনে হচ্ছে না ওর 50 বছর পুরনো রোগ হয়েছে, কিন্তু এমন কিছুই না, ও একটু রিল্যাক্স করছে, ঠিক আছে। ওই দেখো এখন ফিটিং হয়ে গেছে একদম পুরো চিনাটা। আর গাইজ এবার আমরা যাবো কার কাছে বলো তো, এইবার আমরা যাবো হচ্ছে আমাদের সুলতানের জোড়ের কাছে, সুলতানের বাচ্চা দেখতে। দেখি সুলতানের বাচ্চা দুটো কেমন হয়েছে, ওই দেখো একটু দেখা, একটু দেখা প্লিজ, একটু দেখা, ওই দেখো গাইজ দুটো বাচ্চাই দেখো, আমি তোমাদের দুটো বাচ্চাই দেখিয়ে দিই, ওই দেখো দুটো বাচ্চাই খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর সাইজ আছে। যাও চলে যাও, আবার ছেড়ে দিলাম সুলতানের জোড়কে, ও আবার বাচ্চার কাছে গিয়ে বসে পড়বে চুপচাপ করে। এইবার তোমাদের দেখিয়ে দিই বালার বাচ্চা। গাইজ বালার বাচ্চা আর এক দুদিনের অপেক্ষা, তারপরেই বালার বাচ্চা বাইরে বেরোনো শুরু করে দেবে। গাইজ বালার বাচ্চার পায়ে পর হয়েছে, দেখেছো কেমন মনে হচ্ছে কেউ ফেবিকুইক দিয়ে লাগিয়েছে, এক দুইটা করে লোম হয়েছে লাইন দিয়ে, ঠিক আছে। তো বেশ ভালো কথা, সমস্যা নেই, পায়ে যদি লোম না হতো তাহলে আরও ভালো দেখা যেত, অবশ্য পায়ে লোম হয়ে গেছে, থাকুক সমস্যা নেই, কালারটা চরম এসছে গাইজ। এই
এইবার তোমাদের দেখিয়ে দিই আমাদের নতুন ছোট ছোট গিরিবাজার বাচ্চা। নতুন বাচ্চাগুলো দেখো গাইস, নতুন বাচ্চাগুলো খোপ থেকে বেরোতে অনেকটা সময় লাগবে, যেহেতু বাচ্চাগুলোর গ্রোথ না অতটা স্পিডে হচ্ছে না, খুবই স্লোলি স্লোলি হচ্ছে। আর বাচ্চাগুলোর সাইজটাও খুবই স্লোলি স্লোলি, ছোট ছোট গাইস। দেখো দুজনেই চুলকাচুলকি করছে, একটা বসে আছে চুপচাপ করে, তো থাকুক সমস্যা নেই। এইবার তোমাদের দেখিয়ে দিই কে বলতো, এটা এইটা হচ্ছে গাইস আমাদের চটিলাল। চটিলালের নিচে যে ডিম আছে সেই ডিম দ্রুত ফুটবে গাইস। আমি খেয়াল করেছিলাম যে মুখ ফেটেছে, তো এখনও চেক করা হয়নি আমার ডিমের কি অবস্থা, সেটা আমরা পরে যখন এরা খেতে যাবে তখন আমরা এসে চেক করে নেবো গাইস, সমস্যা নেই একদম। তো এইবার আমরা চলে যাবো কালিন্দির কাছে। কালিন্দি, তোর তো যখন ডিম ছিল তখন তুই ডানা নড়াতি, এখন তোর কাছে বাচ্চা, তুই তাও ডানা নড়াচ্ছিস। হ্যাঁ গাইস, বাচ্চার গাটা শাইনি দিচ্ছে কেমন তোমরা সেটা দেখো, আমি খালি চোখে দেখছি পুরো চমকাচ্ছে। দেখো এইখানটা এইখানটা খেয়াল করো একটু, পুরো চমকাচ্ছে, ঠিক আছে, চকচক চকচক করছে গাইস, এতটা শাইনি দিচ্ছে। আমি দেখছি তো দূর থেকে, এরকম চমকানো আমি আগে দেখিনি। তাও আবার ওইটা কোথায় বলো তো, ওটা পাঁচা, ওটা মুখ না কিন্তু, ওই দেখো ভালো করে খেয়াল করো, বেশ ভালো কথা, সমস্যা নেই। এই চুচু, তুই ঘরে আছিস কি জন্য, তুই একটু বাইরেই থাকতি। শয়তান, চুচুর জন্য একটা মালা বানাতে হবে গাইস, চুচুকে একটা মালা পরালে খুব সুন্দর লাগবে দেখতে। এই মোটা, আমি চুচুর সাথে কথা বলতেছি, তুই আসলি কি জন্য, তুই চুচুরে মারতে আছিস। শয়তান মার দুঙ্গা, ওদিকে যা। তো এইবার তোমাদের দেখিয়ে দিই আমাদের চটিলালের বাচ্চা, দেশি এ দেশি 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 নাচছে, ও ও নাচছে, ঠিক আছে, এ দেশি 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 দেখো নাচে। তো এরা তো ভালোই খাওয়াচ্ছে বাচ্চার পেটে, আমি খেয়াল করতে পারছি যে ভালোই খাবার আছে, তো আশা করি ভালোই রাখবে। আগেরবার যেহেতু বাচ্চা অনেকটা বড় করেছিল কিন্তু লাস্টে গিয়ে গাইস ওদের চোখের ঠান্ডার সমস্যা হয়ে গেছিলো, তো এইবার চেষ্টা করব যে সেটা যাতে না হয়। তো এক ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে দাদা আগের চটিয়ালের বাচ্চা কই, তো ভাই বাচ্চা তো আমি বিক্রি করে দিয়েছি, আমি অনেকদিন আগেই বলেছি, না হলেও বিক্রি হয়ে গেছে 10-12 দিন আগে তো হয়ে গেছে, তারও বেশি হয়ে গেছে। তো এইবার তোমাদের দেখিয়ে দিই, এই দেখো লাল শিরা, লাল শিরা আপাতত ডিমে বসে আছে, চিনাটা বাইরে আছে, তো এদের ডিমও খুবই তাড়াতাড়ি ফুটে যাবে গাইস, যেহেতু এদের ডিম আর বাকি আছে মনে হয় 2-3 দিন বাকি আছে, তারপরেই বাচ্চা ফুটে যাবে গাইস। তো এখন সবকটা পায়রাকে খেতে দিতে হবে, যেহেতু সবকটা পায়রা এখন বোর হয়ে গেছে বাইরে বেরোনোর জন্য। এই দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সবকটা, আর নাপটা দেখো কোথায়, উপরে উঠে বসে আছে, তো বেশ ভালো কথা, সমস্যা নেই। তো চলো বাইরে গিয়ে সবকটাকে খেতে দিয়ে দি। তো গাইস টোটাল বেরিয়ে গেছে তিনটে পায়রা, এই নিচে দিয়ে সবকটা, ঠিক আছে। তো এখন সবকটাকে কি খেতে দেবো, খাবার তো নেই গাইস, তো দেখিয়ে দিই তোমাদের। এখন সবকটা এই কটা খাবে, ঠিক আছে, এতে অল্প কিছু গম আছে, কিছু ছোলা আছে, আর বেশিরভাগ কি আছে বলো তো, চাল গাইস, আমি একটু চাল খেতে হবে কষ্ট করে, যেহেতু গম নেই, গম আনতে যেতে হবে, তারপরে সবকটাকে খেতে দিতে হবে। তো এখন সবকটাকে এই যে ছেড়ে দিই, আর আজকে আমি ওদের দুজনকে ছাড়বো বলেছি, ওদের দুজনকে আজকে ছাড়বোই গাইস। ওই দেখো বাইরে বেরোনোর জন্য পাগল হচ্ছে, ঠিক আছে।
তো একে ধরতে একটু সমস্যা হলো, বাট ধরে ফেলেছি। তো এর কোনো সমস্যা হয়েছে কি না আগে সেইটা দেখে নি গাইজ। তো আপাতত আমি কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, আর একে এও তো আমার বাড়ি আগে ছাড়াই ছিল, এখন ছেড়ে দিলে আশা করি কোনো সমস্যা হবে না। উপরে উঠবি না, একটু আগে জল পড়েছে এখানে এক দাদা, তো একেও ছেড়ে দিয়েছি। এখন গাইজ সবটাকে খেতে দিতে হবে, আবার উপরে উপরে উঠলেই এখানে জল পড়বে, বুঝিস না কম, বুঝিস কম। ব্যাগটাকে নিচে ফেলে দিই, ব্যাগ উঠলে ভয় পাবে, ওই যা বললাম না। নতুনটা আসছে না, মগরা জোরটা, মগরা গো, ও মগরা উপরে ছাড়া হয়েছে তো প্রথমবার, ডাইরেক্ট উপরে চলে গেছে। আয় মগরা, আয় 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 গাইজ। নাপতার কাছে যদি মগরা যায় তাহলে মগরার খবর আছে, ঠিক আছে, নাপতার জোর মগরাকে অ্যাকশন দিয়ে দেবে। আর বলাও যায় না, মগরাও অ্যাকশন দিতে পারে, মগরার তো গায়ে ভালো জোর, মোটা মানুষ, মানুষ না সরি পায়রা। তো আগে আমরা দেখি টোটালি খাবারটা ফিনিশ করতে পারি কি না, বেশি দেবো না, কারণ চাল তো নষ্ট করতে পারে এরা, ঠিক আছে। এরা আবার বাবুরা তো চাল খায় না অতটা বেশি, ওই যে মগরা নেমে গেছে। এখন আপাতত গাইস খাঁচার ভেতরে একটার কাছেও, ডিমের কাছেও, বাচ্চার কাছেও এরা নেই, ঠিক আছে। তো এখন আমাদের সুযোগ কিন্তু দেখার, দেখতে যাবে কি, চলো দেখে আসি। এই কটা চাল আমরা সাথে নিয়ে যাই। একটা চাল আমরা লুকিয়ে রেখেছি, তো এরা আপাতত খাক, ভালোভাবে খাচ্ছে, সমস্যা নেই। তুই যাচ্ছিস না কেন খেতে, খা, তুইও খা, ও সবাই খাক। আমরা চলো ভেতর থেকে বাচ্চা দেখে আসি গাইস, বাচ্চাগুলো তো দেখতে হবে। এই দেখো আমাদের কালিন্দির বাচ্চা, দেখো দুটো বাচ্চাই খুব সুন্দর হয়েছে, আর খুব সুন্দর কালার হচ্ছে, কালো 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 কালো। বেশি কাছে যাবো না আমরা গাইস, সমস্যা হতে পারে, এর জন্য বেশি কাছে যাবো না। এইবার তোমাদের দেখিয়ে দিই, এই দেখো আমাদের চটিলালের বাচ্চা, দেখেছ চটিলালের বাচ্চা, দুটোই একই সাইজ আছে, দুটোই ভালো হয়েছে। এদের ডিমের কী অবস্থা, এদের ডিমের অবস্থা দুটোই ভালোভাবে জমে গেছে, দুটো ডিমের ভিতরে পুরো আমি জমা দেখতে পারছি। আর এদের ডিমের অবস্থাটা আমি মেন চেক করতে এসেছি গাইস, বললাম না তোমাদের ফুটবে, দেখেছো মুখ ফেটেছে, দেখো ডিমের মুখ ফেটেছে। তো গাইস আমার একটু দেখি, আমার একটু বের করে দিতে হবে, নতুন ডিম তো সমস্যা হতে পারে। অনেকটা ফুটে গেছে, আমি আগে বুঝতাম না, এরকম বের করতাম না, এর জন্য আমার ভেতরে বাচ্চা মারা যেত। একটু বের করে দিলে ওদের হেল্প হয়ে যায়, কিন্তু একটা ভালো জিনিস লাগবে গাইজ, একটা সেফটি পিন হলে ভালো হতো, পালক দিয়েও ভালো হয়, পালক দিয়ে ট্রাই করি। চটিয়াল চলে এসেছে গাইজ, আবার বাইরেও চলে গেছে, দেখো গাইস ভেতরে বাচ্চা নড়ছে। দেখতে পাচ্ছ, দেখছো ভেতরে বাচ্চা নড়ছে, আমরা আর বের করবো না, এটুকু যথেষ্ট।
এটুকুই বের করা থাকুক গাইস, এইটুকু বের করা থাকলে পুরো টোটালি বের করে নিয়ে চলে আসবে চটিয়াল, ঠিক আছে, সমস্যা নেই। তো এখন আপাতত এরা এইভাবেই থাকুক, এখন চটিয়ালে যে আবার বসে যাবে ওর জায়গায়, ঠিক আছে, ওই দেখো ওর জায়গায় চলে যাচ্ছে, দৌড়াতে দৌড়াতে যাচ্ছে গাইস। তো এখনই বসে পড়বে চটিলাল। বসে পড়েছে গাইস, আর বাইরে সবার কি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে? চলো দেখে আসি কি করে এখন সবকটা। ওই দেখো সবকটা খাওয়া দাওয়া কমপ্লিট করে জল টলও খেয়ে নিয়েছে, জলের একটাই খালি মনে হচ্ছে, হ্যাঁ খালি আছে, অনেকটাই খালি হয়ে গেছে গাইস। তো এখন এরা একটু রোদ দিয়ে ঘুরে বেড়াক, আমি সেটাই চাইবো। আর কই গেল আমাদের মগরা কাকা, কই গেল? ওই যে আমাদের মগরা আর মগরার জোড় দুজনেই উপরেই আছে, বেশ ভালো কথা, সমস্যা নেই। এখনও আমি নাপতার কাছে মগরাকে যেতে দেখিনি, তো দেখা যাক কী হয়, ওরা কতক্ষণ আলাদা থাকে, এখন না যায় একসাথে। এই দেখো নাপতা নাপতার জোড়ের কাছেই আছে, বুঝেছো? আর মাঝখানে লাল শিরাটা সিঙ্গেল হয়ে গেছে গাইজ, আজকে আমাদের মালুয়াইটা আজকে মারা গেল। চলো মালুয়াইটাকে তোমাদের শেষবারের মতন দেখিয়ে নিয়েছি। আর এই দেখো আমাদের সুন্দরী মহারানী কী করে, সুন্দরী মহারানী নিচে নেমে গেছে, ঠিক আছে, নিচে নেমে, ঠিক আছে, ঘুরে বেড়াক সমস্যা নেই, যেহেতু ও খুব সুন্দর ঘোরে। ওই দেখো, ওই দেখো একদম নিচে চলে গেছে, ভালো কথা। ওই দেখো আমাদের মালুয়াইটা এখনও এখানেই আছে, এখনও নিচে নিয়ে যায়নি, নিচে নিয়ে যেতে হবে গাইজ। সুন্দরী আয় আয়, ওই দেখো কোথায় চলে গেছে, একদম নিচে আছে, আয় 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 দৌড়াচ্ছে এত জোরে কেন? সবাই এখন রিল্যাক্সে ঘুরে বেড়াবে, যার যা ইচ্ছা হয় তাই ঘুরে বেড়াবে, বেশ ভালো কথা। ছাদের অনেকটাই রোদ আছে, এখন গাছ ভয় পাবে, দেখো সবকটা পায়রা ভয় পাবে, একটু ভালো করে খেয়াল করো, দেখো সবকটা ভয় পাবে, কারণ ওইখানে সুন্দরী আছে গাইজ, দেখো এখনই উঠবে সবকটা। আয় সুন্দরী আয় 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 এদিকে আয় আয়। সুন্দরী এখনও আমার আওয়াজ চেনে না গাইজ, তো আশা করি কিছুদিন পরেই চিনে যাবে, ঠিক আছে, এক্সপিরিয়েন্স এখনও হয়ে পারেনি ওর। আয় আয়, ওই দেখো কী করে, কর্নার দিয়ে ঘুরে বেড়ায়, ওকে একটু নিচে নিয়ে যাবো ঘুরতে। তো সবকটা যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে গাইজ, তো ব্লগটা আমার শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে, বাই।